সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সংস্কার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো, আমি আল্লাহর মতে ভালো আছি। একাদশ শ্রেণীর ছাত্রীদের আজকে রসায়ন কথাপত্র গুণগত রসায়নের পার্ট 3 নিয়ে আলোচনা করবে। গতদিন পর্যন্ত আমি আলোচনা করেছিলাম গত 2টা লেকচারে পার্ট 1 আর পার্ট 2 নিয়ে, আজকে আলোচনা করো পার্ট 3। এখানে আছে বোর তত্ত্ব দ্বারা হাইড্রোজেন অনুরূপ পরমাণুর n-তম কক্ষপথে ব্যাসার্ধ এবং আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগে রাশিমালা প্রতিপাদন। আমি এখানে দুইটা পদে রাশিমালা প্রতিপাদন করবো, একটা হচ্ছে কক্ষপথে ব্যাসার্ধ আর একটা হচ্ছে যে ইলেকট্রনের গতিবেগে, যে একটা ইলেকট্রন যে আবর্তনশীল অবস্থায় থাকে তার গতিবেগ যে রাশিমালাটা আমি প্রতিপাদন করবো। সুপ্রিয় শিক্ষার্থী, হাইড্রোজেনের অনুরূপ বলতে আমরা বুঝি যে হাইড্রোজেনের মধ্যে আছে একটা মাত্র ইলেকট্রন, প্রোটনে 1, তার মধ্যে ইলেকট্রন হচ্ছে 1s1, একটা মাত্র ইলেকট্রন আছে। এই একটা মাত্র ইলেকট্রন আছে, এইরকমের আর কিছু আয়ন আছে, যেমন হিলিয়ামের 2টা প্রোটন, কিন্তু একটা ইলেকট্রন সে ত্যাগ করলো, সেই জন্য হিলিয়াম প্লাস হয়ে গেল। এই মুহূর্তে তার ইলেকট্রন কনফিগারেশন এইরকম 1s1, মনে করেন লিথিয়াম 2+, এটার মধ্যে প্রোটন সংখ্যা 3 কিন্তু ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। আবার বেরিলিয়াম 3+, এখানে কিন্তু প্রোটন সংখ্যা হচ্ছে 4 কিন্তু ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। এই হাইড্রোজেন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, এদের একটা মাত্র ইলেকট্রন আছে। এরা কিন্তু বোর তত্ত্বের জন্য বোর তত্ত্বের মডেলের, মনে করো মডেলকে সমর্থন করে এবং বোর তত্ত্বের বোরের পারমাণবিক মডেল, পরমাণু মডেলের জন্য একটিমাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বা আয়নের ক্ষেত্রে বোর তত্ত্বটি কিন্তু প্রযোজ্য। তাহলে এখন এই ধরনের একটামাত্র ইলেকট্রন আছে, এই ধরনের কোনো পরমাণু, বিশেষ করে এই মনে করো হাইড্রোজেন আয়ন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, এদের জন্য আমরা যদি এই কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের একটা রাশিমালা নির্ধারণ করি বা আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগে রাশিমালা নির্ধারণ করি, তাহলে এমন একটা মনে করো বস্তুর কথা চিন্তা করতে হবে যার মধ্যে একটিমাত্র ইলেকট্রন আছে। মনে করি একটিমাত্র ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের অনুরূপ আয়ন, অর্থাৎ হাইড্রোজেনের অনুরূপ আয়ন হচ্ছে হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 2+, এদের মনে করি হাইড্রোজেনের অনুরূপ কোনো পরমাণু নিউক্লিয়াসে, এই হাইড্রোজেন অনুরূপ কোনো পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে একটা ইলেকট্রন এইভাবে ঘুরতে থাকবে। এখানে ইলেকট্রনটা আছে, এখানে হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং এই পরমাণুর নিউক্লিয়াসে মোট ধনাত্মক চার্জের পরিমাণ Z(e), ধনাত্মক চার্জের পরিমাণ Z(e) বলতে আমরা বুঝি এখানে Z(e)টা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এবং এটা হচ্ছে ইলেকট্রন বা প্রোটনের চার্জ সংখ্যা, ইলেকট্রন বা প্রোটনের চার্জ সংখ্যা। যদি একটা নির্দিষ্ট ইলেকট্রন আর ব্যাসার্ধে নিউক্লিয়াসের চতুর্দিকে বিবেগে আবর্তন করতে থাকে, এবার আবর্তন করতে থাকে, তখন নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের উপর আকর্ষণ বল, অর্থাৎ নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের উপর আকর্ষণ বল, অর্থাৎ এটা হচ্ছে একটা কেন্দ্রমুখী বল, আকর্ষণ বল হবে, যেখানে Z(e), এটা হচ্ছে Z(e), এটা মনে করো একটা ইলেকট্রনের মনে করো পরমাণুর কেন্দ্রের ধনাত্মক চার্জের পরিমাণ, মোট পরিমাণ Z(e), এবং তার সাথে যে একটা ইলেক্ট্রন ঘূর্ণমান অবস্থা আছে সেটি ইগলাম, এবং ব্যাসার্ধ এদিকে আর এদিকে আর চতুর্দিকে আর, সেজন্য R² মানে R², এখানে আমরা লিখতে পারি এটা Z(e²)R², অর্থাৎ কেন্দ্রমুখী বল হবে। সুতরাং এটা কুলম্বের সূত্রমতে কেন্দ্রমুখী বল,
কেন্দ্রমুখী বল হবে জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, এটা কেন্দ্রমুখী বল। কুলম্বের সূত্র অনুসারে আমরা বলতে পারি আসলে নিউক্লিয়াস প্রত্যেক ইলেকট্রনের উপর আকর্ষণ বল, এটা কুলম্বের সূত্র অনুসারে বলা হচ্ছে। তাহলে আমরা বলি কেন্দ্রমুখী বল একবার, তাহলে কেন্দ্র বিমুখী বল কী হবে, কেন্দ্র বিমুখী অর্থাৎ বিবেগে আবর্তশীল ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল হবে। এই তো কেন্দ্র বিমুখী, এটাও কিন্তু আর দেওয়ার সাথে কিন্তু এখানে এটা এভাবে যে ঘূর্ণন করবে এটা কিন্তু এটা বিপরীত দিকে বিবেগে, তাহলে এটা আমরা লিখব এম বি স্কোয়ার ডিভাইড বাই আর, এটা কেন্দ্র বিমুখী বল। যদি কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল যদি সমান হয়, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল যদি সমান হয়, তবে এখন 2 নম্বর সমীকরণ থেকে আমরা কী পাবো, আমরা পাবো যে জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম বি স্কোয়ার ডিভাইড বাই আর। এখানে আমরা লিখতে পারি অর এখানে লিখতে পারি জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর ইজ ইকুয়াল টু এম বি স্কোয়ার, এম বি স্কোয়ার লিখতে পারি, এম বি স্কোয়ার আরেকটা ক্যান্সেল করে দিলাম। সুতরাং বি স্কোয়ার সমান, বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি যে জেড ই স্কোয়ার ডিভাইড বাই এম আর, এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন করলাম। ভৌততত্ত্বের যে কৌণিক বর্গের বিষয়ক যে একটা মতবাদ আছে সেখান থেকে আমরা পাই এম বি আর ইজ ইকুয়াল টু এন এস ডিভাইড বাই ওয়াইস পাই। এটা আমি গতদিন বোর পরমাণু মডেলের যে দ্বিতীয় মতবাদ কৌণিক বর্গের বিষয়ক মতবাদ সেখান থেকে আমরা ইকুয়েশন পেয়েছিলাম যে এম বি আর ইজ ইকুয়াল টু এন এস ডিভাইড বাই ওয়াইস পাই। তো সেক্ষেত্রে এখানে আমি যদি বি যদি বের করতে চাই, বি সমান কী হবে, বি সমান হবে এন এস ডিভাইড বাই ওয়াইস পাই এম আর। সুতরাং বি স্কোয়ার সমান, এটাকে যদি আমি বি স্কোয়ার করি অর্থাৎ এই যে সম্পর্কের সাথে এই সম্পর্কটা যদি আমি একটা সম্পর্ক বের করার জন্য অর্থাৎ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ধরে একটা ইকুয়েশন আর এর একটা ইকুয়েশন আনার জন্য অর্থাৎ ব্যাসার্ধের একটা সমীকরণ প্রতিপাদনের জন্য রাশিমালা প্রতিপাদনের জন্য আমি একটা বি স্কোয়ার লিখলাম, এটা যদি বি স্কোয়ার হয় তাহলে এখানে হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার, এম স্কোয়ার আর স্কোয়ার। এবার আমরা লিখতে পারি এটা হচ্ছে কত, 4 নম্বর ইকুয়েশন। তাহলে এখানেও বি স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ, এখানে বি স্কোয়ার দেখা যাচ্ছে। তাহলে 3 নম্বর 4 নম্বর সমীকরণ থেকে আমরা কী পাবো, 3 ও 4 নম্বর সমীকরণ থেকে আমরা পাবো, 3 ও 4 নম্বর সমীকরণ থেকে পাবো জেড ই স্কোয়ার ডিভাইড বাই এম আর ইজ ইকুয়াল টু, এখানে লিখবো যে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার, এভাবে লিখতে পারি। এদিকে যদি একটা অ্যাম এখানে একটা অ্যাম ক্যান্সেল করি, এদিকে একটা আর এদিকে একটা আর ক্যান্সেল করি, এখানে যেভাবে একটা আর একটা আর ক্যান্সেল করলাম ঠিক এখানেও আমরা লিখতে পারি জেড ই স্কোয়ার ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম আর। সুতরাং আর সমান লিখবো যে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এটি হচ্ছে মন করে এনতম কক্ষপথের জন্য, যদি বলে এনতম কক্ষপথের জন্য তাহলে এখানে লিখবো আর এন। সুতরাং এনতম কক্ষপথের জন্য, এনতম কক্ষপথের জন্য, কক্ষপথের জন্য আমরা আর এন সমান লিখতে পারি যে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, এটা একদম কক্ষপথের জন্য পেলাম। এটাকে মনে করি ইকুয়েশন নম্বর আমি 5 দিলাম। এবং প্রথম কক্ষপথের জন্য তাহলে আমরা কী পাবো, প্রথম কক্ষপথের জন্য এখানে এন ইজিকুল কত হবে, 1 হবে, সেক্ষেত্রে দেখো আর 1 ইজিকুল টু 1 স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, এভাবে লিখতে পারি। সমান এটা দেখা যাবে সমান এইচ স্কোয়ার ডিভাইডেড 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, এটাকে আমি মনে করছি 6 নম্বর ইকুয়েশন দিলাম। এখন এনতম কক্ষপথের সাথে যদি প্রথম কক্ষপথের একটা সম্পর্ক বের করি, এনতম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের সম্পর্ক, তাহলে আমরা কী ভাবো যে এনতম কক্ষপথের সাথে কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের সম্পর্ক হতে আমরা পাই, সম্পর্কটা কীরকম হবে যে আর এন ডিভাইড বাই আর ওয়ান ইজ ইকুয়াল টু
ऊपर होगे एन स्क्वायर एच स्क्वायर डिवाइड बाय फोर पाई स्क्वायर एम जेड जेड ई स्क्वायर डिवाइडेड एच स्क्वायर बाय फोर पाई स्क्वायर एम जेड ई स्क्वायर इज इक्वल टू एन स्क्वायर सूत्रा आर एन इज इक्वल टू आर एन इज इक्वल टू एन स्क्वायर इनटू आर वन এটা হচ্ছে একদম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের সম্পর্ক যে আর এন ইজ টু এন স্কোয়ার ইন্টু আর ওয়ান এটা হচ্ছে অন্যতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ এটা যদি বলা হয় অন্যতম কক্ষপথের যে ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণটা প্রতিষ্ঠা করা তাহলে এখানে শেষ এবং প্রথম কক্ষপথের যে নামটা এখানে কি পাবো এন ইজ টু ওয়ান তাহলে এখানে পাচ্ছি আর ওয়ান ইজ টু এইচ স্কোয়ার ফোর পাই স্কোয়ার এন জেড ই স্কোয়ার তাহলে মনে করো এখন অন্যতম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের ব্যাসার্ধে এটা একটা সম্পর্ক সুপ্রিয় শিক্ষার্থী যদি বলা হয় তাহলে এই এটা আমি অন্যতম কক্ষপথের ব্যাসার্ধটা বের করলাম এবং অন্যতম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের যে একটা সম্পর্ক সেটা বের করলাম এইগুলো কিন্তু আমাদের লাগবে এখানে যখন কতগুলো মনে করো ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে তখন সেখানে আমাদের এই এই প্রশ্নগুলোর উত্তর লাগবে তাহলে আবার যদি মনে করো আমি বেগের সমীকরণটা বের করি যে আমরা জানি আসলে এম বি আর ইজ ইকুয়াল টু এম এস ডিভাইড বাই টোয়াইস পাই হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে বি সমান এন এস ডিভাইড বাই টোয়াইস পাই এম আর এটা লিখতে পারি তাহলে এখন আর এর জায়গায় আমরা মানটা বসাবো অর্থাৎ এন এস ডিভাইড বাই টোয়াইস পাই এম ইন্টু ওয়ান বাই আর তাহলে আর এর জায়গায় যদি আমি মানটা যদি বসাই এখানে দেখো তাহলে আমরা এখানে কী পাবো সমান এন এস ডিভাইড বাই টোয়াইস পাই এন ইন্টু এখানে ওয়ান ডিভাইড বাই আর এর মানটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড ফোর পাই স্কোয়ার এন জেড ই স্কোয়ার তাহলে সমান এখানে এন এস ডিভাইড বাই টোয়াইস পাই এন ইন্টু ফোর পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার তাহলে এখানে যদি আমরা যদি এই এন এই এন যদি কেটে দিই আবার এস একটা এস কেটে দিলাম এখানে পাই একটা পাই কেটে দিলাম এম এম কেটে দিলাম দুই তিন চার টু হয়ে গেল সমান উপরে হবে কি টু জেড ই স্কোয়ার ডিভাইড বাই এন এস টু জেড ই স্কোয়ার ডিভাইড বাই এন এস টু পাই এখানে একটা পাই আছে টু পাই জেড ই স্কোয়ার ডিভাইড বাই এন এস এটা হচ্ছে যে যদি আমি যদি এটা এনতম কক্ষপথের জন্য ইলেকট্রনের গতিবেগে রাশিমালা প্রতিষ্ঠা করতে চাই তাহলে সুতরাং এনতম কক্ষপথের জন্য সুতরাং এনতম কক্ষপথের জন্য কক্ষপথের জন্য জন্য আবর্তনশীল ইলেকট্রনের আবর্তনশীল সেই আবর্তনশীল ইলেকট্রনের ইলেকট্রনের গতিবেগ গতিবেগ ডিএন ইজ ইকুয়াল টু টোয়াইস পাই জেড ই স্কোয়ার ডিভাইড বাই এন এস এটা আমরা লিখতে পারি এটাকে মনে করো আমরা ইকুয়েশন নম্বর ওখানে কত দিলাম যেন ছয় এটাকে সাত দিলাম মনে করো এটা আমাদের লাগবে এটাকে মনে করো আট দিলাম আট দিলাম এখন যদি আমি যদি প্রথম কক্ষপথের জন্য যদি দেখি যে প্রথম কক্ষপথের কক্ষপথের জন্য জন্য এন ইজ ইকুয়াল টু কত রাখবো ওয়ান সুতরাং বি ওয়ান ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে টোয়াইস পাই জেড ই স্কোয়ার ডিভাইড বাই এইচ এটাকে যদি আমরা যদি মনে করি নয় দিই তাহলে আমরা লিখবো যে এই যে নয় নম্বর অর্থাৎ আট নম্বর সমীকরণ অর্থাৎ এনতম কক্ষপথের সাথে এনতম কক্ষপথে এনতম কক্ষপথে কক্ষপথে সাথে প্রথম কক্ষপথে প্রথম কক্ষপথে গতিবেগে গতিবেগে সম্পর্ক হতে আমরা পাই এটা হচ্ছে ব্যাসার্ধে ব্যাসার্ধে সম্পর্ক হতে পারে আর এটা হবে গতিপথের সম্পর্ক দিতে পারি কি পাবো বি এন ডিভাইড বাই বি ওয়ান ইজ ইকুয়াল টু উপরে হবে তোমার তোমাদের টোয়াইস পাই জেড ই স্কোয়ার ডিভাইড বাই এন এস নিচে হবে টোয়াইস পাই জেড ই স্কোয়ার ডিভাইড বাই এইচ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন এটা আমরা পাবো ওয়ান বাই এন সুতরাং বিএন ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন ইন্টু বি ওয়ান এটা হচ্ছে এনতম কক্ষপথের সাথে
প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রন গতিবেগের রাশিমালার সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থী, এই সম্পর্কটা আমাদের প্রয়োজন হবে, এই ইকুয়েশনটা আমাদের প্রয়োজন হবে। এখানে বিএনএর জন্য যে ইকুয়েশনটা আমরা পেলাম সেটাও প্রয়োজন হবে, এখানে মনে করো আর এন এর জন্য সমীকরণ পেলাম সেগুলো প্রয়োজন হবে। এই ইকুয়েশনগুলো আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করার সময় আমাদের প্রয়োজন হবে। তাহলে এগুলোর আলোকে আমরা মনে করি কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করতে পারি, এগুলোর আলোকে কিছু আমরা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি। তাহলে যদি এরকম একটা প্রশ্ন হয় যে বোর তত্ত্ব অনুসারে হাইড্রোজেন পরমাণুর এম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো, বোর তত্ত্ব অনুসারে হাইড্রোজেন এ এম কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করো বোর তত্ত্ব মতে বলছে। তাহলে বোর তত্ত্ব অনুসারে আমরা জানি যে অর্থাৎ এনতম কক্ষপথে ব্যাসার্ধের সাথে প্রথম কক্ষপথে ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের মাধ্যমে আমরা এম কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করব। এমনি যে এক্সপ্রেশনই বলে যে হাইড্রোজেন পরমাণু এম কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করো, তখন ইকুয়েশন দিয়ে করতে হবে। কিন্তু বোর তত্ত্ব অনুসারে যখন বলা হবে তখন তোমাকে লিখতে হবে এনতম কক্ষপথে ব্যাসার্ধের সাথে প্রথম কক্ষপথে ব্যাসার্ধের সম্পর্ক হতে পারি। আমরা এরকম একটা ইকুয়েশন পেয়েছি, কোথায়? এই ইকুয়েশনটা, যে আর এন ইজ ইকুয়াল টু আর এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু আর ওয়ান। আমরা জানি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধকে আমরা আর ওয়ান দ্বারা প্রকাশ করি এবং তার মান হচ্ছে 0.5292 অ্যাংস্ট্রম, ইজ ইকুয়াল টু আমরা 0.53 অ্যাংস্ট্রম লিখতে পারি। যদি এটা হয় তাহলে এখানে এন মানি কত? এন হচ্ছে এম কক্ষপথ, এম কক্ষপথের জন্য এন এর মান হচ্ছে কত? কে এল এম, কে হচ্ছে এন ইজ ইকুয়াল ওয়ান, এল হচ্ছে এন ইজ ইকুয়াল টু, আর এম হচ্ছে এন ইজ ইকুয়াল টু থ্রি। তাহলে এখানে এন এর মানটা আমরা 3 লিখবো। তাহলে আমরা ইকুয়েশন থেকে কী পাবো? এক নম্বর ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি আর অফ থ্রি সমান অর্থাৎ এম কক্ষপথ এর জন্য সেখানে থ্রি স্কোয়ার ইন্টু 0.53 অ্যাংস্ট্রম, এটা পাবো। সমান এখানে কত হবে? 9 × 0.53 অ্যাংস্ট্রম সমান এখানে হবে 3×27, 5×45, 47×47, 47.2 এর আগে 1 অ্যাংস্ট্রম সমান আমরা 4.8 অ্যাংস্ট্রম লিখতে পারি। এটা কিন্তু আসলে ব্যাসার্ধের একক আমরা সবসময় দেখবো সেন্টিমিটারে, যদি সেন্টিমিটারের একক তাহলে কী হবে? 4.8 × 10⁻¹⁸ সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থী, একটা কথা মনে রাখবে, 1 মিটার সমান হচ্ছে যে 10² সেন্টিমিটার তোমরা জানো, এবং 10² সেন্টিমিটার মানে হচ্ছে 10⁹ নিউমিটার, 10⁹ নিউমিটার হচ্ছে 10⁻¹⁰ অ্যাংস্ট্রম, 10⁹ অ্যাংস্ট্রম মানে 10⁹² মিটার। তাহলে একটা কথা চিন্তা করো, আমি যদি এই অ্যাংস্ট্রমকে যদি সেন্টিমিটার আনতে চাই তাহলে আমরা বুঝতেছি 10⁸ অ্যাংস্ট্রম মানে হচ্ছে যে 10⁹ সেন্টিমিটার। তাহলে 1 অ্যাংস্ট্রম মানে কত হবে? অর্থাৎ হবে 10⁻¹⁸ সেন্টিমিটার। সেটা আমি মনে করি এভাবে সেন্টিমিটার প্রকাশ করলাম। সুপ্রিয় শিক্ষক, এইভাবে বোর তত্ত্ব অনুসারে হাইড্রোজেন পরমাণু এম কক্ষপথে ব্যাসার্ধ আমরা এভাবে নির্ণয় করতে পারি। যদি স্পেশালি তোমাকে এবার বলা হয় যে একটা ইলেকট্রনের এটা দেওয়া হয় নাই হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করো, যদি এভাবে প্রশ্নটা বলা হয় যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথ মানে এম কক্ষপথে বা তৃতীয় কক্ষপথ মানে এম কক্ষপথ এ ব্যাসার্ধ নির্ণয় করো। যদি বোর তত্ত্ব অনুসারে বলে তাহলে সম্পর্ক থেকে আমরা ব্যাক করবো, আর যদি এবার বলা হয় হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথে ব্যাসার্ধ ব্যাক করো, তখন ব্যাসার্ধ নির্ণয়ের একটা সমীকরণ হচ্ছে আমরা পাই। অর্থাৎ আমরা জানি এটা লিখবো যে এনতম কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণটি হচ্ছে
যে আর এন ইজ ইকুয়াল টু, এটা মনে রাখতে হবে, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই ফোর পাই স্কোয়ার এন জেড ই স্কোয়ার, এই কোয়েশনটা আমাদের মনে রাখতে হবে। এই কোয়েশনের মাধ্যমে যদি আমি এখানে এন সময় কী লিখবো, তৃতীয় কক্ষ হোল্ড করেছি, তৃতীয় কক্ষ হোল্ডের জন্য এন ইজ ইকুয়াল টু হবে, এখানে এন ইজ ইকুয়াল টু, এন ইজ ইকুয়াল টু তৃতীয় কক্ষপথ, আসলে তৃতীয় কক্ষপথের জন্য, তৃতীয় কক্ষপথের কক্ষপথের জন্য এখানে এন ইজ ইকুয়াল টু কত হবে, এন ইজ ইকুয়াল টু থ্রি হবে। তাহলে এখানে এ সি এফ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, সেই ধ্রুবকের মানটা হচ্ছে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর সেকেন্ড, এই এককে ধরতে হবে আর সেকেন্ড, আমি জুল সেকেন্ডে ধরলে আমার অ্যান্সারটা কিন্তু সেন্টিমিটার আসবে না, এখানে আমি সেন্টিমিটারে এককটা আনবো, ব্যাসার্ধের এককটা। তাহলে এখানে এই সেম মানটা ধরলাম, পাই এর মান হচ্ছে পাই একটা নির্দিষ্ট মান 3.14 ধরি, এম সমান এটা গ্রামে নেব যে এটা হচ্ছে কত 9.108 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম, 28 গ্রাম। এবং জেড হচ্ছে যে এটা বলা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর জন্য, সেই জন্য হাইড্রোজেন পরমাণুর জন্য জেড ইজ ইকুয়াল টু হবে 1, কারণ হাইড্রোজেন প্রোটন সংখ্যা হচ্ছে 1, জেডের জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এবং সেখানে আমি ই সমান ধরব ইলেকট্রন স্ট্যান্ডার্ড ইউনিটে, ইলেকট্রন স্ট্যান্ডার্ড ইউনিটে আমরা 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইলেকট্রন স্ট্যান্ডার্ড ইউনিটে করে আমরা এই মানগুলো ধরব। এই মানগুলো যদি আমি যদি ধরি এখানে, এটাকে যদি এক নম্বর ইকুয়েশন ধরি, তাহলে আর থ্রি, অর্থাৎ আর থ্রি কেন বললাম, তৃতীয় কক্ষপথ, এম কক্ষপথের জন্য। তাহলে এখানে এই মানগুলো আমি বসাবো, এই সব মানগুলো বসার পর এখানে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে সেন্টিমিটার এককে রেজাল্টটা আসবে, প্রয়োজন সেটাকে তুমি অ্যাংস্ট্রমে নিয়ে যেতে পারবে 10^8 দ্বারা গুণ করে, 8 দ্বারা 10^-8 দ্বারা গুণ, 10^8 দ্বারা গুণ করলে, সরি 10^8 দ্বারা গুণ করলে এটা অ্যাংস্ট্রমে চলে যাবে, কারণ আমরা জানি 1 সেন্টিমিটার হচ্ছে, তো 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10^8 অ্যাংস্ট্রম, আর সেন্টিমিটার তুমি রেখে দিতে পারো, যার সাথে এককটা তুমি এখানে ক্যালকুলেশন এগুলো এই সমস্ত ইউনিট বসালে এখানে যে এককটা আসবে সেটা হচ্ছে সেন্টিমিটার, ক্যালকুলেশন করে যেটা পাবো তত সেন্টিমিটার। আচ্ছা, যদি এরকম বলা হয় হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথে, অর্থাৎ তৃতীয় কক্ষপথে ইলেকট্রনটি গতিবেগ নির্ণয় করো, ইলেকট্রনটি গতিবেগ নির্ণয় করো, যদি বলা হতো তৃতীয় কক্ষপথে ইলেকট্রনটি একটি নির্দিষ্ট ইলেকট্রনে, একটি নির্দিষ্ট ইলেকট্রনে, ইলেকট্রনে তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রনে, একটি ইলেকট্রনে ইলেকট্রন গতিবেগ, গতিবেগ নির্ণয় করো, গতিবেগ নির্ণয় করো, তখন তুমি কী করবে, ঠিক একই রকমভাবে আমরা লিখতে পারবো যে এটা তৃতীয় কক্ষপথ বলে আমি এনের মান কী ধরছি, এটা যদি প্রথম কক্ষপথ হতো তাহলে এনের মান সেখানে 1 ধরবে, কিন্তু জেড এটা যে হাইড্রোজেন পরমাণুর জন্য সবসময় জেডের মান এখানে 1 হবে, এক্ষেত্রে 1 হবে, যদি এটা সোডিয়াম পরমাণু হতো তাহলে সেটা জেডের মান 11 ধরতাম, যদি সেটা পটাশিয়াম পরমাণু বলতো জেটের মান 19 ধরতাম, যদি এটা ক্যালসিয়াম পরমাণু বলা হতো তাহলে জেটের মান 20 ধরতাম, এভাবে কিন্তু আমাদের ধরতাম। দেখো, তাহলে মনে কর গতিবেগ নির্ণয়ের একটা সমীকরণ, অর্থাৎ এনতম কক্ষপথে গতিবেগ নির্ণয়ের ইকুয়েশনটা হচ্ছে বিএন ইজ ইকুয়াল টু টুয়াইস পাই জেড ই স্কোয়ার ডিভাইড বাই এন ইস, ঠিক একই রকমভাবে আমি এই মানগুলো লিখবো, কীরকম যে এখানে পাই সমান কী লিখবো, এখানে এন সমান লিখবো কত, তৃতীয় কক্ষপথ, আর যদি এখানে দ্বিতীয় কক্ষপথ বলি, দ্বিতীয় কক্ষপথ মনে করি দ্বিতীয় কক্ষপথ দিয়ে রয়ে গেছে, তাহলে এনের মান এখানে দ্বিতীয় কক্ষপথের জন্য, দ্বিতীয় কক্ষপথ মান সেটা কী হবে, এর কক্ষপথ, এর কক্ষপথের জন্য এখানে দ্বিতীয় কক্ষপথ মানেই হচ্ছে এর কক্ষপথ, দ্বিতীয় বা এর কক্ষপথ, কক্ষপথের জন্য আমরা এনের মান ধরব 2। এবং এখানে যে মনে কর এই ধরব প্লাঙ্ক ধ্রুবক যে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্ক সেকেন্ড, আর্ক সেকেন্ড, এবং এখানে পাই এর মান একটা নির্দিষ্ট মান সেটা হচ্ছে যে 3.14, জেড এটা হাইড্রোজেন পরমাণুর জন্য 1, ই এর মান হবে ইলেকট্রনের চার্জ 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইলেকট্রন স্ট্যান্ডার্ড ইউনিট। এখন আমি যদি ঠিক একই রকমভাবে এই এক নম্বর সমীকরণের যদি উপযুক্ত মানসম্য বসাই, সুপ্রিয় শিক্ষার্থী এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে পরীক্ষা, এই কোশ্চেন দিয়ে এই একক ধরে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে যদি আমি যদি মনে করো বি অফ টু মানে দ্বিতীয় কক্ষপথে আপত্তনশীল ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করব,
তাহলে আবর্তশীল ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথের জন্য হাইড্রোজেন পরমাণুর জন্য আবর্তশীল যে ইলেকট্রন হবে হোক ইলেকট্রনটা মনে করো 2s1 হোক অথবা 2p6 হোক কিন্তু তাদের গতিবেগটা সেম হবে গতিবেগ সেম হবে তৃতীয় কক্ষপথের মধ্যে মনে করো সেটা সোডিয়াম হোক DS1 এটা আর্গন হোক অথবা সালফার হোক অথবা ফসফরাস হোক অথবা ম্যাগনেশিয়াম হোক অথবা অ্যালুমিনিয়াম হোক প্রত্যেকের কিন্তু ইলেকট্রনের গতিবেগটা সেম হবে কারণ এখানে n এর মানটা হচ্ছে নির্দিষ্ট থাকবে এবং z এর মানও নির্দিষ্ট থাকবে তাহলে আমি মনে করি এখানে প্রতি সেকেন্ডে তার গতিবেগটা কত সেন্টিমিটার সেটা আমরা নির্ণয় করব তাহলে এখানে মনে করো dn q লিখবো ইনটু 3.1 q লিখবো ইনটু z এর মান 1 হবে ইনটু 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইলেকট্রন একটা ইউনিট হোল স্কয়ার ডিভাইডেড এখানে n এর মান দেবো 2 ইনটু এখানে হচ্ছে এস এর মান 6.626 ইনটু 10 টু দি পাওয়ার 27 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর সেকেন্ড এখান থেকে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে কত সেন্টিমিটার দেয় সেটা আমরা নির্ণয় করবো এভাবে আমরা একটা ক্যালকুলেশন করে মানটা পাবো সুপ্রিয় শিক্ষার্থী এভাবে সাধারণত আমরা হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথ বলো তৃতীয় কক্ষপথ বলো চতুর্থ কক্ষপথ যে কক্ষপথের বলবে বলো আমরা গতিবেগ নির্ণয় করতে পারবো যে কোনো কক্ষপথে প্রথম কক্ষপথ বলো দ্বিতীয় কক্ষপথ বলো তৃতীয় কক্ষপথ বলো তাদের ব্যাসার্ধ ব্যাখ্যা বলে একই রকম ভাবে বলো সুপ্রিয় শিক্ষার্থী এরপরে মনে করো তোমাকে যদি বলা হয় যে মনে করো একটা প্রশ্ন বলা হলো হাইড্রোজেনের প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন গেলে তার ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে মনে করে একটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে গেলে তার ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে এরকম একটা মনে করো নিউক্লিয়াস এখানে ইলেকট্রন স্তর এটা একটা ইলেকট্রন স্তর এখানে একটা ইলেকট্রন স্তর এই প্রথম কক্ষপথ থেকে যদি তৃতীয় কক্ষপথে ইলেকট্রনটা যায় তখন তার গতিবেগ অর্থাৎ ব্যাসার্ধ সরি প্রথম ব্যাসার্ধ বৃদ্ধি ব্যাসার্ধ কত বৃদ্ধি পাবে কত বৃদ্ধি পাবে ইলেকট্রনটা প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে গেলে কতটুকু ব্যাসার্ধ বৃদ্ধি পাবে সেটা নির্ণয় করতে হলে একতম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের যে একটা সম্পর্ক আছে সে সম্পর্কের মাধ্যমে আমাদেরকে বের করতে হবে আমরা জানি দেখবো আমরা জানি একতম কক্ষপথের সাথে কক্ষপথের সাথে প্রথম কক্ষপথে ব্যাসার্ধের সম্পর্ক হতে পারে কি পাবো যে rn ইজ ইকুয়াল টু যে এখানে n স্কোয়ার ডিভাইড বাই আর ওয়ান n স্কোয়ার ডিভাইড ইন্টু আর ওয়ান এটা হচ্ছে একতম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক হতে পাই আমরা এইভাবে পাই সবার এখানে n ইজ ইকুয়াল কত n ইজ ইকুয়াল হচ্ছে t আর এটা তৃতীয় কক্ষপথে যাচ্ছে প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে যাচ্ছে তাহলে এখানে আর ওয়ান হচ্ছে প্রথম কক্ষপথ তাহলে এখানে আর থ্রি ইজ ইকুয়াল টু এখানে থ্রি স্কোয়ার ইন্টু প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আমরা যা হাইড্রোজেন প্রথম কক্ষপথের ব্যাসার্ধ তোমাদের মুখস্থ বিদ্যা থেকে তোমরা বলবা যে 0.53 অ্যাংস্ট্রম আর যদি মনে করি এটাকে যদি সেন্টিমিটার নিয়ে তাও নিয়ে যেতে পারো তাহলে এখানে 9 ইন্টু কত হবে 0.53 অ্যাংস্ট্রম তাহলে এখানে 3 × 27 তারপর এখানে হবে 5 × 45 45-এর 2 কত 47.2 এর আগে 1 অ্যাংস্ট্রম সমান কত 4.8 অ্যাংস্ট্রম এটা আমরা দেখতে পারি অর্থাৎ কত গুণ বৃদ্ধি পাবে সরি আমাকে এখানে কিন্তু তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ ব্যাখ্যা করতে বলে আমাদের বলছে কত গুণ বৃদ্ধি পাবে তাহলে তুমি এটা আর ওয়ান লিখবে সমান 9 আর 1 অর্থাৎ 9 গুণ বৃদ্ধি পাবে কয় গুণ সমান 9 গুণ বৃদ্ধি পাবে 9 গুণ বৃদ্ধি পাই এরকম লিখতে হবে শিক্ষক শিক্ষককে আরেকটা প্রশ্ন যদি বলা হয় যে হাইড্রোজেন প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি আচ্ছা একটি ইলেকট্রন যদি হাইড্রোজেন একটা ইলেকট্রন মনে করো তৃতীয় কক্ষপথে ইলেকট্রন দেয় হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথে ইলেকট্রন দেয় যদি আমরা যদি ব্যয় করতে চাই তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের দেয় মনে করো তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের দেয় অর্থাৎ যদি বলা হয় প্রথম কক্ষপথের তুলনায় তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের ব্যয় কত গুণ অর্থাৎ তৃতীয় কক্ষপথে ইলেকট্রন দেয় তৃতীয় প্রথম কক্ষপথে ইলেকট্রন প্রথম কক্ষপথে কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ ইলেকট্রনের গতিবেগ তৃতীয় কক্ষপথে কত গুণ তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের কত গুণ হবে ইলেকট্রনের গতিবেগে
गति बेगे कत गुण बस ये हाँ एक बला है जो प्रथम कक्षपथे एक निर्दिष्ट परमाणु प्रथम कक्षपथे इलेक्ट्रन गति बेग तृतीय कक्षपथे इलेक्ट्रन गति बेगे कत गुण बस एखेरा कत हो एन इजुट हो कत गुण बस ये जो हमें व्यक्त कर अर्थात गति बेग अपना बोलते गति बेग आज बोल व्यासार्ध गति बेगटा जो आप निर्धारण करब तक ये गति बेग सम्पर्क पाई अर्थात एनतम कक्षपथे गति बेगर साथ प्रथम कक्षपथे गति बेगर सम्पर्क पाई किजिकल टू वन ब्री इंटू बी वन समान बी वन इजिकल टू थ्री बी थ्री अर्थात प्रथम कक्षपथे इलेक्ट्रन गति बेग तृतीय कक्षपथे इलेक्ट्रन गति बेगे तृतीय कक्षपथे इलेक्ट्रन गति बेगे तीन गुण बस अर्थात तीन गुण बस एवं सुप्रिय शिक्षार्थी तुम्हारे बोर्ड तत्व द्वारा हाइड्रोजन अणुर परमाणु कक्षपथे व्यासार्ध और आवर्तनशील इलेक्ट्रन गति बेगे राशिमान माध्यम कक्षपथे व्यासार्ध एवं जो गति बेग गति बेगे राशिमान निर्णय करते इलेक्ट्रन गति बेग कत प्रति सेकेंड कत सेंटीमिटर से निर्धारण करते सुप्रिय शिक्षार्थी ये आगे हमें एक बासार क्ष दीची तुम्हारा एक बासार क्षेत्र लिखे नाओ এটা বাসায় বসে পড়বে প্রতিদিনের একটা একটা বাসার কাজ তোমরা যদি কমপ্লিট করতে পারো দেখবে পুরো মনে করো এই সপ্তাহটা তোমাদের আয়ত্ত এসে যাবে অর্থাৎ আজকে যেগুলো আলোচনা করলাম যে অংশটা যে লেসনটা আলোচনা করলো এই লেসনটা অন্তত তোমাদের আয়ত্তের মধ্যে এসে যাবে তো এই তৃতীয় লেসনের পর একটা আমি বাসার কাজ দিচ্ছি বাসার কাজ এটা উদ্দীপক নম্বর হচ্ছে তিন উদ্দীপক হচ্ছে শূন্য তিন উদ্দীপকটা মনে করে আমি দিচ্ছি এই যে একটা নিউক্লিয়াস সে নিউক্লিয়াসের চতুর্দিকে একটা ইলেকট্রন এভাবে ঘুরতেছে এটা হচ্ছে আর ব্যাসার্ধে বিবেগে বিবেগে ঘুরবে এটা হচ্ছে একটা উদ্দীপক অর্থাৎ আর ব্যাসার্ধে বিবেগে এটা ঘুরবে এটা তুমি যা এই যে আলোচনা করলাম যে কক্ষপথে রাশিমালা কক্ষপথে ব্যাসার্ধে রাশিমালা বা আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগে রাশিমালা নির্ণয়ের জন্য আমরা এই চিত্রটা ব্যবহার করলাম এখানে আমরা দেখতে পারি দেখো এখানে ক দিয়ে লিখতে পারি কোন ধরনের পরমাণু পরমাণু বা আয়নের জন্য বোর তত্ত্ব প্রযোজ্য সুপ্রিয় শিক্ষার্থী বলা কোন ধরনের পরমাণু বা আয়নের জন্য বোর তত্ত্ব প্রযোজ্য অর্থাৎ একটা মাত্র ইলেকট্রন আছে এই ধরনের পরমাণু বা আয়নের জন্য বোর তত্ত্ব প্রযোজ্য উত্তরটা এভাবে লিখতে হবে হাইড্রোজেন প্রথম কক্ষপথে ব্যাসার্ধ অর্থাৎ খ হাইড্রোজেন এ প্রথম কক্ষপথে ব্যাসার্ধ জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রম হলে পঞ্চম কক্ষপথে ব্যাসার্ধ কত পঞ্চম কক্ষপথে ব্যাসার্ধ কত এটা অবশ্যই তোমার এনতম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের যে একটা সম্পর্ক আছে সে সম্পর্ক থেকে ব্যাখ্যা করতে হবে যেমন আমরা জানি যে এই সম্পর্কটা তুমি দেখতে পারবে সেখানে একটা নম্বর পাবে এন স্কোয়ার ইন্টু আর ওয়ান আর ওয়ানটা হচ্ছে যে এই মানটা বসাবে আর ওয়ানে আর এখানে হবে মাত্র পঞ্চম কক্ষপথ ফাইভ স্কোয়ার যে মানটা বেশি যেটা অ্যান্সার হবে মানটা বসানোর পর যেটা অ্যান্সার হবে সেটা হবে অ্যান্সার দেবে এই এটা রাখার জন্য তুমি এক পাবে আর রেজাল্টটা বাই করার জন্য এক পাবে তার গ্রহ দিয়ে দিচ্ছি যে উদ্দীপকে আলোতে আলোতে হাইড্রোজেন পরমাণু আবর্তনশীল হাইড্রোজেন পরমাণু এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগে রাশিমালা প্রতিপাদন করে গতিবেগের রাশিমালা প্রতিপাদন করে গিয়ে দিচ্ছি উদ্দীপকে ইলেকট্রনটির জন্য ইলেকট্রন মানে এই ইলেকট্রনটার জন্য এটা প্রথম কক্ষপথে আছে এনের মান হচ্ছে ওয়ান কক্ষপথে উদ্দীপকে ইলেকট্রনটির জন্য
কক্ষপথে ব্যাসার্ধ, অর্থাৎ কক্ষপথে ব্যাসার্ধ, ব্যাসার্ধ এবং আবর্তনশীল ইলেকট্রনের আবর্তন, সি ইলেকট্রনের ইলেকট্রনের গতিবেগ, গতিবেগ নির্ণয় করো, নির্ণয় করো, নির্ণয় করো, বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো। শিক্ষার্থী কোন ধরনের পরমাণু বা আয়ন বোর তত্ত্বের জন্য প্রযোজ্য সেটা লেখার জন্য তুমি এক পাবে। তারপর এখানে যে প্রথম কক্ষপথে একটা ব্যাসার্ধ দিয়ে আছে, প্রথম পঞ্চম কক্ষপথে ব্যাসার্ধ কত হবে সেটা ব্যাখ্যা করতে পারা দি পাবে। উদ্দীপকের আলোকে হাইড্রোজেন পরমাণু অন্যতম কক্ষপথের আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগে রাশিমালা প্রতিপাদন করে। এখানে কোন সম্পর্ক দেখানোর দরকার নেই, রাশিমালা তুমি যদি কক্ষপথে ব্যাসার্ধে রাশিমালা পর্যন্ত নির্ণয় করো তাহলে সেখানে দি পাবে, আর যদি তুমি গতিবেগে রাশিমালা পর্যন্ত ব্যয় করে দাও তাহলে তিন নম্বর পাবে। আর এখানে উদ্দীপকের ইলেকট্রনটির জন্য কক্ষপথের একটা ব্যাসার্ধ অর্থাৎ এন ইজ ইকুয়াল ওয়ান ধরে হাইড্রোজেন পরমাণুর জন্য যেটার মান ওয়ান ধরে তুমি কক্ষপথের একটা ব্যাসার্ধ ব্যয় করবে, যেটা হাইড্রোজেনের ব্যাসার্ধ, হাইড্রোজেন প্রথম কক্ষপথের ব্যাসার্ধ সেটা। আর ঠিক একই রকমভাবে তুমি গতিবেগে একটা গতিবেগ প্রতি সেকেন্ডে কত শুধু প্রতি সেন্টিমিটার বেগে সেই ইলেকট্রনটা আবর্তনশীল থাকবে সেটাও নির্ণয় করবে। তাহলে এখানে এটার জন্য পাবে চার নম্বর, এটা হচ্ছে তিন নম্বর। সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আজকে এতটুকু থাকুক, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে অনলাইন ক্লাস তিন নম্বর অনলাইন ক্লাসটা আমাদের এখানে সমাপ্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।